প্রকাশ্য রাস্তায় তরুণ ক্রিকেটারকে গুলি করে খুন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, তাও আবার খোদ রাজধানীতে। দিল্লির ছয়তলার এই ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়, সেই ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করেছে পুলিশ, অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। ফের বিস্ফোরক এম কে স্টালিন বললেন যে জয়ললিতার মৃত্যুর প্রকৃত তদন্ত হলে যাবজ্জীবন জেল হতে পারে বি কে শশীকলার। ডিএমকে কার্যনির্বাহী সভাপতির দাবি, আম্মার মৃত্যুর পেছনে হাত রয়েছে চিন্নাম্মার, দুর্নীতি মামলায় অভিযুক্ত শশীকলা বর্তমানে জেলে। ফের সেলের মধ্যে খাট, ম্যাট্রেস এবং টেবিল ফ্যানের আবেদন বি কে শশীকলার, বয়স এবং অসুস্থতার কারণ দেখিয়ে জেল সুপারের কাছে আবেদন এআইএ ডিএমকে সাধারণ সম্পাদকের। এর আগে বেঙ্গালুরুর কয়েকখানায় বাড়ির জল এবং খাবারের অনুমতি দেয়নি জেল কর্তৃপক্ষ। বাঁকুড়ার জয়পুরে মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, হাজিপুর গ্রামে পুকুরে স্নান করার সময় স্থানীয় যুবক শেখ লালন ওই তরুণীকে ধর্ষণ করে বলেই অভিযোগ, অভিযুক্ত পলাতক। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ, তৃণমূল এবং এসএসইআই কর্মীদের বসসাকে ঘিরে উত্তেজনা ছড়ায় কুলতলির মেরিগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নয়াপাড়ায়। চলে গুলি, উদ্ধার 3টি তাজা বোমা, পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পারিবারিক অশান্তির জের দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা বাবার, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের নসিরহাট এলাকার ঘটনা, হাসপাতালে নিয়ে গেলে এক সন্তানকে মৃত ঘোষণা, বাবা সহ আরও এক সন্তান আশঙ্কাজনক, ঘটনার তদন্তে পুলিশ। 24 ঘন্টার খবরের জের অবশেষে সংখ্যালঘু পরিয়াদের জন্য আর্থিক অনুদানের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করল প্রশাসন। গতকাল কলকাতা থেকে উত্তর দিনাজপুরের করণদিঘির লাহুতারায় যান পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিত্ত নিগমের প্রতিনিধিরা। সরকারের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা, 24 ঘন্টাকেও ধন্যবাদ জানিয়েছেন তারা। সিডনিতে ওয়েস্ট রিসাইক্লিং প্ল্যান্টে বিধ্বংসী আগুন, গোটা এলাকায় কালো ধোঁয়ার চাদর, আগুন নিয়ন্ত্রণে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন শতাধিক দমকলকর্মী, 3টি ক্রেনের সাহায্যে অনেক উঁচু থেকে জল ছড়ানো হচ্ছে, হতাহতের কোনো খবর নেই। ওয়াশিংটন থেকে বিশেষ বিমানে চীনের চেংদু শহরে পৌঁছল 3.5 বছরের বাওবাও, টানা 16 ঘন্টার বিমান যাত্রায় একটু ক্লান্ত হয়নি সে, বরং দুজিয়া গিয়াং চিড়িয়াখানায় অচেনা পরিবেশে দিব্যি মানিয়ে নিচ্ছে খুদে পাঞ্জা, নতুন অতিথিকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় পাঞ্জা প্রেমীদের। নক্ষত্রমণ্ডলে একটি তারাকে প্রদক্ষিণ করছে আরও 7টি গ্রহ, প্রত্যেকটির ওজন প্রায় পৃথিবীর সমান, নাসার স্পেসের স্পেস টেলিস্কোপে ধরা পড়েছে এই রোমাঞ্চকর ছবি। এর মধ্যে 3টি গ্রহ বাসযোগ্য অঞ্চলে অবস্থিত, অর্থাৎ সেখানে জল থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা। সপ্তগ্রহের অবস্থান পৃথিবী থেকে প্রায় 40 আলোক বর্ষ দূরে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন হ্যারিসন ফোর্ড, রানওয়ের বদলে ক্যালিফোর্নিয়ার ওয়েন বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে নিজের আভিয়েট হাউসকে বিমান নিয়ে অবতরণ করেন হলিউড তারকা। সেই সময় 110 জন যাত্রী নিয়ে টেকঅফের প্রস্তুতি নিচ্ছিল আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং 737।